এক্সাইটিং ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ব্লগের সাথে উপস্থিত হয়েছি। আই হোপ তোমাদের ব্লগটা আজকে খুব ভালো লাগবে, তো একদম স্কিপ না করে দেখতে থাকো। তো এখন দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি, সকাল থেকে প্রচুর তাড়াহুড়োতে রেডি হয়েছি, তাই আমি একদমই গেট রেডি উইথ মি শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এখন আমরা বেরিয়েছি, এখন দাঁড়িয়েছি রাস্তায় আছি। তো মিষ্টি কেনা হচ্ছে, যার জন্য এখানে একটু দাঁড়িয়েছি। আর এখন একটা স্পেশাল ইভেন্টে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি হচ্ছে, পুরো দিন কি করছি, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ব্লগটাকে একদম স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো এখানে আছে পপো, আর এখানে আছে দিদা, আর আরে তো এখানে আমার বড় রয়েছে বর্মশাই, আর মেশোরা গেছে। তো আমরা এখন দাঁড়িয়েছি কিনা মিষ্টি কেনার জন্য। তো চলো একদম পৌঁছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি স্পেশাল ইভেন্টটা কি আর কোথায় গেছি, তো দেখতে থাকো। তো এখানে মিষ্টি নিয়ে চলে এসছে, এখন এখানে দাদাও চলে এসছে, এখানে মেশোমশাইও চলে এসছে। তো চলো এরপর বেরোনো যাক। ডেস্টিনেশনে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের নিউ ফ্ল্যাট, মানে মাসি নিউ ফ্ল্যাট নিয়েছে। তো ওটাই আজকে গৃহপ্রবেশ হচ্ছে, আর এখন আমরা পুজোর স্বাদ করবো এখানে। আর এখানে এদের দুজনের ডান্স শুরু হয়ে গেছে, এটা তো আলাদাই আনন্দ জীবনে। তো যাই হোক চলো এখন পুজোর স্বাদ করে নিই, তারপরে কন্টিনিউ করছি। আছে তো ওই যে ফুলের ইয়েটাতে দেখো, ফুলের ওখানে প্লাস্টিকটা ভেতরে আছে। নিচের টাকে করুন উৎকুষ্ট জলদি বাইরে দিচ্ছি, আরেকটা বানিয়ে একবারে বসেছি। বলো কেমন হলো? হ্যাঁ দেখতে ওই দিক দিয়ে দেখো,
বাড়ি কিসে কাম হো গিয়া কমপ্লিট। চাই লাভার কো চাই মিল গে তাহলে এখন কোথায় যাবে? এরপরে আমাদের ভোগের প্রসাদ আসবে এখন, যেগুলো আমাদের খাওয়ানো হবে। তো এখন সব পুজোর রেডি হয়ে গেছে, এখন শুধু যজ্ঞর প্রিপারেশন চলছে, ওটা সাজানো হয়ে গেলে পুজো স্টার্ট হয়ে যাবে এরপর। আর কি তোমরা দেখতে থাকো। বসিয়ে দিয়েছি, তো আর একটু কিছুক্ষণ লাগবে। তারপরে আমাদের খিচুড়ি বানানো হবে একটু ব্রাহ্মণ ঠাকুরের জন্য, আর কিছু কিছু ভাজাভুজি হবে। তো এই চলবে, এখন লাঞ্চের প্রিপারেশন মানে সব কিছু চলে এসেছে, বাট এখন লাঞ্চের করা হয়নি খিচুড়ি দিয়ে। এখন লাঞ্চ করতে আর একটু সময় লাগবে, তো পুজো জাস্ট কমপ্লিট হয়ে এসেছে, আর কিছু রিচুয়ালস বাকি আছে, ওটা হয়ে গেলেই তারপর আমাদের লাঞ্চ খাওয়া হবে। এখানে পায়েসটাও রেডি হয়ে যাবে, এখানে দিদাও আমার সাথে হেল্প করছে আমার কাজে। হাই গাইস, তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর আমাদের জাস্ট কাজ বাজ সব শেষ হলো। আমি সত্যি এত টায়ার্ড যে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমি এখানেই ব্লগটাকে আজকের মতো এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।